আমি যখন যৌবনে যুবক ছিলাম আমার অনেক টাকা পয়সা ছিল, আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, একে তো আমি বড় লোক, এর মধ্যে যুবক, শরীরের মধ্যে শক্তি আছে, যৌবনের চাহিদা আছে, আবার টাকা পয়সাও আছে। আমার এক মামাতো বোন বা খালাতো বোন ছিল, ওই বোনটা বড় অভাবী ছিল কিন্তু দেখতে সুন্দরী, আমার বড় পছন্দ ছিল, আমি বিভিন্ন সময় তাকে তা আমার সাথে কুকর্ম করার প্রস্তাব দিতাম, জেনা করার প্রস্তাব দিতাম, কিন্তু সে আমার জেনার প্রস্তাবে কখনো রাজি হইতো না, আমার মনের মধ্যে তার সাথে জেনা করার বাসনা ছিল। এই দিন দিন যেতে যেতে আমার ওই বোনটা অনেক দরিদ্র হয়ে গেল, অভাবে পড়ে গেল, অভাবে পড়ে যাওয়ার কারণে এক সময় আমার কাছ থেকে কিছু টাকা ধার নিল, আমি টাকা তারে ধার দিলাম, ধার নিয়া সে এই ধার শোধ করতে পারে না, সময় পার হয়ে গেছে টাকা দিতে পারে না, আমি তারে ইচ্ছাকৃত চাপ দেওয়া শুরু করলাম, প্রেসার দিয়ে বলতে লাগলাম আমার টাকা দাও, সে টাকা দিতে পারে না, যখন কিনা একেবারে অক্ষমতা প্রকাশ করলো, বললো আমার কাছে টাকা নাই দিতে পারবো না, আমি সুযোগ বুঝে এবার তাকে আমার ফাঁদে ফেলার জন্য বলে দিলাম, হয় টাকা দিবা না হলে জেনা করবা, যদি তুমি জেনা করো টাকা মাফ, না হলে টাকা দাও। বাধ্য হয়ে সে আর কোনো উপায় না পেয়ে সে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। আমার যুবক ভাইয়েরা বাবারা, আমি আর আপনি চাইলেই গুনাহ করতে পারি, আমি আর আপনি চাইলেই গুনার সাগরের মধ্যে ঢুকতে পারি, আমার আপনার হাতের মধ্যে মোবাইল, চাইলেই এই মোবাইলে এক সেকেন্ডে এক মুহূর্তে গুনাহ করতে পারি, পারি কি পারি না? আল্লাহ তাআলা বলতেছে, বান্দা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে যেই হাত দিয়েছি হাতটা গুনার জন্য দেই নাই, যেই চক্ষু দিয়েছি চক্ষুটা গুনার জন্য দেই নাই, তোমার জবানটা গুনাহ করার জন্য দেই নাই, তোমার শরীরটা আমি আল্লাহ গুনাহ করার জন্য দেই নাই, এরপরেও তুমি এই হাত দিয়া কি করবা? এমন একটা দিন আসবে যেই দিন তোমার মুখে বলা লাগবে না, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন আমি আল্লাহ তোমার মুখটা বন্ধ করে দিব, মুখের মধ্যে মোহর দিয়ে সিল দিয়ে মুখটাকে আটকায়া দিব, মুখ দিয়া কথা বলতে পারবা না, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, ওই দিন আমি আল্লাহ তোমার হাতের আঙ্গুলের মধ্যে জবান দিয়ে দিব, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার হাত ওই দিন ডাক দিয়ে বলবে, আল্লাহ এই হাতটা আপনি দিছিলেন ভালো কাজ করার জন্য, আপনার বান্দা এই হাত দিয়া গুনাহ করছে, আপনার বান্দা এই হাত দিয়া চুরি করছে, আপনার বান্দা এই হাত দিয়া মানুষের উপর জুলুম করছে, আপনার বান্দা এই হাত দিয়া দুর্নীতি করছে, আপনার বান্দা এই হাত দিয়া সুদ খাইছে, আপনার বান্দা এই হাত দিয়া ঘুষ খাইছে, ওই দিন তোমার মুখে বলা লাগবে না, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পাগুলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার চোখগুলো চিৎকার মেরে বলতে থাকবে, আল্লাহ আপনার বান্দাকে চোখ দিয়েছিলেন ভালো কাজ করার জন্য, কিন্তু আপনার বান্দা চক্ষু দিয়া গুনাহের কাজ করেছে, লজ্জাস্থান ডাক দিয়া বলবে, আল্লাহ এটাকে হেফাজত করার দায়িত্ব দিয়েছিলেন কিন্তু এটাকে হেফাজত করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসে বলেছেন, মাইয়াজমিন মাইয়াজমানলি মাইয়াজমানলি বাইনা রিজলাইহি ওয়া বাইনা লিহিয়াতাইহি আযমান লাহুল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর নবী বলতেছি, কোন বান্দা যদি দুইটা জিনিসের জামিন হয় আমি আল্লাহর নবী তার জান্নাতের জামিন হয়ে যাব। দুইটা জিনিস কি কি? নবী বলতেছেন, এক নম্বরে দুইটা ঠোঁটের মাঝখানে যেই মাংস আছে আর দুইটা পায়ের মাঝখানে যেই মাংস আছে, এই দুইটা মাংসের টুকরা যেই ব্যক্তি হেফাজত করবে নবী বলেন আমি তার জান্নাতে ঢুকানোর জিম্মাদার। দুই ঠোঁটের মাঝখানে কি আর দুই পায়ের মাঝখানে লজ্জাস্থান, নবী বলেন জিহবা আর লজ্জাস্থান যে ব্যক্তি হেফাজত করতে পারবে, নবী বলেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের জিম্মাদার, আমি নবী নিজে 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 তাকে আল্লাহর জান্নাতে ঢুকাই দিব। এবার যুবক ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আমার এই বোন এখন বিপদে পড়ে গেছে, বাঁচার কোনো উপায় নাই, বাধ্য হয়ে বলছে ঠিক আছে রাজি, যখন কিনা রাজি হইল, রাজি হওয়ার পরে আমরা দিন তারিখ ঠিক করলাম, স্থান ঠিক করলাম, দিন তারিখ আর স্থান ঠিক করে তাকে নিয়ে ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকার পরে এবার আমি দরজা লাগাইছি, তার দিকে আমি আগায়া যাইতেছি, এবার সে আমাকে ডাক দিয়া বলতেছে, ও আমার ভাই আমার দিকে একটু রহম করো,
আমি বললাম রহম তো করছি, এই জন্যই তোর টাকা মাফ করে দিছি সহজ কিছুর বিনিময়ে। এবার আমার ওই বোন আমাকে ডাক দিয়া বলতেছে, ও আমার ভাই, তুমি আমাকে গুনাহের দিকে ডাকতেছ, আমি বাধ্য হয়ে গুনাহ করতে আসছি, এখন যদি তুমি আমাকে নিয়ে গুনাহে জেনায় লিপ্ত হও, আমি তোমাকে বাধা দিতে পারবো না, আমিও পারবো না, আমার এই দুনিয়াতে আর সাহায্য করার কেউ নাই, তুমি কাউকে ভয় পাবা, ভয় পাওয়ার মতো কেউ নাই, তবে হা হা ও আমার ভাই, আমি তোমাকে একটা কথা বলি, এই গুনাহ যদি করো আমি আল্লাহকে ভয় পাই, তোমাকেও বলতেছি আল্লাহর ভয়ে তুমি গুনাহ থেকে বেঁচে যাও, কেননা এই গুনাহ করলে আমাকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তোমাকেও আল্লাহর কাছে প্রশ্নের উত্তর দিতে হবে। ওগো আল্লাহ, আমার বোন যখন আমাকে বলল আপনাকে ভয় করতে, সাথে সাথে আমার অন্তরের মধ্যে আপনার ভয় জাগ্রত হয়ে গেল, আমাকে কেউ থামাইতে পারতো না, আমাকে কেউ ওই ঘর থেকে বের করতে পারতো না, কিন্তু যখন আমি আমার বোনের মুখ থেকে আপনার নাম শুনেছি, আপনাকে ভয় করার কথা শুনেছি, সাথে সাথে আপনার ভয় আমার অন্তরে জাগ্রত হয়েছে, আর ওই জেনার ঘর থেকে জেনা না করে আমি আল্লাহ আপনার জন্য বের হয়ে আসছি, আল্লাহ আমি জেনা করি নাই আপনার ভয়ে বের হয়ে এসে পড়ছি, ওই দিনের এই আমলটা যদি আমি আপনার জন্য করে থাকি তাহলে জেনে নেন, জেনে নেন ও আল্লাহ আজকে বিপদের দিন আপনি আমাকে সাহায্য করেন। যখনই দোয়া শেষ হলো আল্লাহ বলতেছেন, এই বান্দা ওই দিন আমার জন্যই গুনাহ থেকে বাঁচছে, গুনাহ থেকে বাঁচছে কার জন্য, জোরে বলেন না কার জন্য, আরো জোরে বলেন কার জন্য, আল্লাহ বলতেছেন আমার জন্যই গুনাহ থেকে বাঁচছে, ও গুহার মুখে আটকে থাকা পাথর, আমার এই নেককার বান্দা আমার জন্য নেক আমল করেছে, এই বান্দারে তুই আটকে রাখিস না, যা যা পাথর তুই সরে যা, গুহার মুখ থেকে সরে যা, যেন আমার বান্দাটা বের হয়ে যাইতে পারে। সাথে সাথে গুহার মুখ থেকে পাথরটা সরে গেল, সুবহানাল্লাহ, আওয়াজ পেয়ে তিনজন দৌড়ে আসছে, এসে এবার দেখতেছে কতটুকু ফাঁকা হইল, দেখে আগের চেয়ে একটু বেশি, কিন্তু বের হওয়া যায় না। লোক কয়জন দোয়া করছে, কয়জন বাকি আছে, কয়জন এ দোয়া না করলে, তিনজনের পরিপূর্ণ না হইলে তো আর বের হওয়ার রাস্তা হওয়ার কথা না, ঠিক না ভাই? ঠিক। এবার তৃতীয় জন আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ, আমার টাকা পয়সা ছিল, বড় কারবার ছিল, দৈনিক আমার কিছু মজদুর লাগতো, কিছু শ্রমিক লাগতো, আমি শ্রমিক নিয়োগ দিতাম, শ্রমিক নিয়োগ দিয়ে তাদেরকে আমি সুন্দর মতো বেতন প্রতিদিন দিয়া দিতাম, একদিন আমি কিছু শ্রমিক নিয়োগ দিলাম, ওই দিন আমি সবাইকে ঠিক মতো বেতন দিয়া দিলাম, কিন্তু একজন কোনো কারণে তার বেতনের টাকাটা নেয় নাই, না নেওয়ার কারণে টাকাটা আমার কাছে ছিল, কিছুদিন টাকাটা রাইখা দিছি কিন্তু সে আসে না, কি যখন দেখলাম সে আসে না তখন আমি এই টাকাটা একটা ব্যবসায় খাটাইয়া দিলাম, এই টাকাটা ব্যবসায় খাটানোর পরে ওই ব্যবসার মধ্যে বিশাল বরকত হয়ে গেছে, দিনকে দিন শুধু বরকত আর বরকত, অল্প টাকা অনেক সম্পদ হয়ে গেছে, যখন কিনা সম্পদ অনেক সম্পদ হয়ে গেছে। আমরা তো কি করি, শ্রমিক নিয়োগ দেই আর তার টাকা পারলে মেরে খাই, কমিশন খাই, কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে তোমার কাজ করে, যে তোমার শ্রমিক, তার ঘাম শুকানোর আগে তার কি করো, যে বেতন সেটা দিয়ে দাও। আর এখন তিন মাস, ছয় মাস, আট মাস, কোটি কোটি টাকার মালিক গার্মেন্টস, আমাদের বাংলাদেশের গার্মেন্টস শিল্পে যারা আছে, কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু বলে তাদের শ্রমিকদের বেতন দেওয়ার কি নাই, টাকা নাই। এই যে দুই নম্বরই, মানুষের মাল নষ্ট করা, হক নষ্ট করা, এই হক নষ্ট করে এটা হজম যে কিভাবে আমরা করি আল্লাহই ভালো জানে। এবারে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ এই অল্প টাকা, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, সময় অনেক হয়ে গেছে, বলতেছেন আল্লাহ অল্প টাকা অনেক বরকত হয়ে গেছে, হঠাৎ করে একদিন আমি কল্পনাও করি না এমন একটা সময় হঠাৎ করে ওই লোকটা যার টাকা আমার কাছে ছিল হঠাৎ করে আসছে, এসে আমাকে বলতেছে, মালিক একদিন আপনার কাছে কাজ করেছিলাম, ওই মজুরিটা বেতনটা বাকি, বেতনটা আমার দরকার, আমাকে দিবেন কিনা। লোকটা দোয়া করে করে বলতেছে, আল্লাহ
যখনই ওই ব্যক্তি আমাকে বলল সে বেতন পাবে, আমি তাকায়া দেখলাম, চিনতে পারলাম এই ব্যক্তি ওই লোক। আমি তারে ডাক দিয়া বললাম, ও আমার ভাই, দেখো সামনে একটা ময়দান ভরা বকরি দেখা যায়। বলে দেখো পাশে আরেকটা মাঠ, পুরো মাঠ ভর্তি গরু দেখছো নি? বলে দেখছি। বলে দেখো পাশে তাকায় আরেকটা মাঠ ভর্তি উট দেখছো নি? বলে দেখছি। বলে এই যে তিন মাঠ ভর্তি বকরি গরু আর উট দেখা যায়, এই সমস্ত কিছু তোমার সম্পদ, এটাই তোমার ওই দিনের মজুরি, যাও যাও পুরোটা নিয়ে যাও। আল্লাহু আকবার! গরিব মজুর একদিন কাজ করছে, বেতন আর কয় টাকা, মনে মনে ভাবতেছে হয়তো মালিক আমার সাথে উপহাস করতেছে, ঠাট্টা করতেছে। এবার আর একটু নরম হয়ে বলে, মালিক মনে হয় আপনি আমারে চিনতে পারেন নাই, এই জন্য আমারে ধোকাবাজ মনে করতেছেন, কিন্তু আমি মিথ্যাবাদীও না ধোকাবাজও না, সত্য করে বলতেছি আমি কাজ করছিলাম, একদিনের মজুরি 500 টাকা, আমারে দিয়ে দিলে বড় উপকার হইতো, অনেক অভাবে আছি, আপনি আমার সাথে রসিকতা কইরেন না, ঠাট্টা কইরেন না। লোকটা ডাক দিয়া বলে, ও আমার ভাই, আমি তোমার সাথে কোনো রসিকতা করতেছি না, কোনো মজা করতেছি না, ঠাট্টা করতেছি না, আল্লাহকে সাক্ষী রেখে বলি, ওই দিন তুমি যেই পাওনা মজদুরি ছিল ওই টাকাটা আমি ব্যবসায় খাটাইছি বরকত হয়ে। এই যে দেখো সামনে তিন মাঠ ভরা গরু ছাগল আর উট দেখা যায়, এই সব কিছু তোমার টাকার ব্যবসার বরকত, সুতরাং এইগুলোর মূল পুঁজি যেহেতু তোমার, যা লাভ হয়েছে তার মালিকও তুমি, সুতরাং এগুলো সব তুমি তোমার মজুরি হিসেবে নিয়ে যাও। লোকটা আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ ওই দিন যদি আমি তাকে এগুলা না দিতাম কেউ জানতো না, কেউ বুঝতো না, কিন্তু আমি জানতাম যে আপনি একমাত্র জানেন, শুধু আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করার জন্য আমি আপনার ওই বান্দার হক পরিপূর্ণভাবে আদায় করে দিছি, ওই পুরো এক মাঠ ভরা ছাগল, এক মাঠ ভরা গরু আর এক মাঠ ভরা উট, যা গবাদি পশু ছিল সব তাকে দিয়া দিছি, এগুলো অন্য কারোর জন্য দেই নাই, শুধু আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিছি। আয় আল্লাহ, যদি আমার আমলটা আপনার পছন্দ হয়ে থাকে, যদি আপনার কাছে কবুল হয়ে থাকে, কঠিন এই মুসিবতের দিন আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এবার পাথরটারে ডাক দিয়া কয়, পাথর আমার এই বান্দা ওই ইবাদত অন্য কারোর জন্য করে নাই, কোনো মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য করে নাই, কাউকে খুশি করার জন্য করে নাই, কারো কাছে নিজের নাম বড় করার জন্য করে নাই, শুধু আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছে, কেননা এই আমল না করলে আমি সারা কেউ জানতো না, সুতরাং যেহেতু আমাকে খুশি করার জন্য করেছে আর ওই আমলের উসিলা দিয়া দোয়া করছে, আমি দোয়া করলাম, যা যা পাথর গুহার মুখ থেকে একেবারে সরে যা, যাতে ভিতরে থাকা আমার তিন মুখলিস বান্দা সেখান থেকে বের হতে পারে। আল্লাহ তাআলার হুকুম হলো, সাথে সাথে পাথরটা সরে গেল আর তিন যুবক সুন্দরভাবে ওই গুহার মুখ থেকে বের হয়ে গেল। এই জন্য ভাইয়েরা আমার, বাবারা আমার, সমস্ত আমল করতে হবে কার জন্য, যদি বলেন না কার জন্য? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের ময়দানে যখন কিনা হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি আমার কি হবে, আমার কি হবে, মানুষের মাত্র এক হাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপের কারণে মানুষের শরীর থেকে ঘাম পড়তে থাকবে, ঘাম বের হয়ে হয়ে কারো এই টাকনু পর্যন্ত ঘাম চলে আসবে, কারো হাঁটু পর্যন্ত ঘাম চলে আসবে, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো মাথা পর্যন্ত, আর কেউ এই ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। ওই দিন কোনো কারো বন্ধু থাকবে না, ওই দিন কারো কোনো সঙ্গী থাকবে না, ওই দিন আমার নেতা আমার কোনো কাজে আসবে না, ওই দিন আমার নেতা কর্মীরা কোনো কাজে আসবে না, ওই দিন কোনো বন্ধু কাজে আসবে না, ওই দিন কোনো আপনজন কোনো কাজে আসবে না। আল্লাহ নিজেই বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ওই দিন ভাইয়ের কাছে ভাই যাবে,
ভাই ভাইকে চিনবে না। আল্লাহ নিজে বলতেছেন ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না, মায়ের কাছে যাবে মা বলবে দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, বাবার কাছে যাবে বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, সন্তানের কাছে যাবে বলবে আমার বাবাকে চিনি না, সন্তানের কাছে যাবে বলবে মাকে চিনি না, স্ত্রীর কাছে যাবে বলবে আমার বিয়েই হয় নাই, স্বামী কোথা থেকে আসলা। আল্লাহ বলেন ফালাইসালাহুল ইয়াউমা হাহুনা হামিম, ওই দিন কারো কোনো বন্ধু থাকবে না, ওই দিন কারো কোনো আপনজন থাকবে না, ওই দিন সবাই নিজেকে নিয়ে পেরেশান, শুধু বলতে থাকবে ইয়া নাফসি, ওই দিন শুধু নেক আমলগুলো কাজে আসবে। কেননা আল্লাহ বলতেছেন যখন কিনা মানুষের আমল নামা যখন কিনা মাপা হয়ে যাবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, কারো কারো আমল নামা ওজন করে ডান হাতে দিয়ে দেওয়া হবে, কারো কারো আমল নামা ওজন করে বাম হাতে দিয়ে দেওয়া হবে, যখন কিনা ডান হাতে আমল নামা আসবে তখন আনন্দে চিৎকার করতে থাকবে, নাচতে থাকবে আর বলতে থাকবে দেখো আমার আমল নামা ডান হাতে আসছে, আর যখন কিনা বাম হাতে আমল নামা আসবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, বাম হাতে আমল নামা পেয়ে কান্না শুরু করবে, বলতে থাকবে হায় যদি দুনিয়াতে গুনাহ না করতাম, ওই দিনে কিছু মানুষ হবে যাদের বাম হাতে আমল নামা, ওরা ওই আমল নামার মধ্যে নামাজ থাকবে, বাম হাতের আমল নামায় রোজা থাকবে, বাম হাতের আমল নামায় এলেম থাকবে, বাম হাতের আমল নামায় কোরআন তেলাওয়াত থাকবে, বাম হাতের আমল নামায় দান সদকা থাকবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে গিয়া বলবে আল্লাহ আমি তো দুনিয়াতে নামাজ পড়ছিলাম, আমার নামাজ পড়ার কারণে আমার তো এই নামাজটা ডান হাতে থাকার কথা, নেক আমল থাকার কথা, কিন্তু আমার নামাজটা বাম হাতের আমল নামায় কেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ও বান্দা নামাজ তুমি পড়েছো কিন্তু নামাজ আমার জন্য পড়ো নাই, মানুষ নামাজি বলবে, মানুষের চোখে ইজ্জত বাঁচানোর জন্য শরম থেকে বাঁচার জন্য তুমি নামাজ পড়ছিলা, এই জন্য এই নামাজের দ্বারা তোমার উদ্দেশ্য ছিল নামাজি বলা, মানুষ তোমাকে নামাজি বলছে, নামাজের বিনিময়ে দুনিয়াতে পেয়ে গেছো, সুতরাং আমার কাছে কিছু নাই, তুমি দান করেছো, দান করার উদ্দেশ্য মানুষ দানবীর বলবে, জেনে নাও জেনে নাও দুনিয়াতে মানুষ তোমাকে দানবীর বলছে, হজ করেছিলা মানুষ হাজি বলবে, দুনিয়াতে হাজি বলে ফেলছে, তুমি দুনিয়াতে এলেম শিখছিলা মানুষ আলেম বলবে, বড় হুজুর বলবে, মানুষ বড় হুজুর বলে ফেলছে, তুমি দুনিয়াতে শহীদ হইছিলা মানুষ শহীদ বলবে, জিহাদ করছিলা মানুষ গাজী বলবে, মানুষ শহীদ বলে ফেলছে, গাজী বলে ফেলছে, আলেম বলে ফেলছে, ইমাম বলে ফেলছে, সুতরাং তোমার আমল দুনিয়াতেই এর বিনিময় হয়ে গেছে, সুতরাং এই আমলের আমার কাছে কোনো দাম নাই। এই জন্য আল্লাহ বললেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আমল করতে হবে কার জন্য? মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে প্রত্যেকটা আমল করার আগে নিয়ত ঠিক করে করতেছি কার জন্য, করার পরে করছি কার জন্য? সুতরাং মানুষের কাছে কোনো কিছুর আশা করা যাবে না, মানুষ নামাজি বলবে, মানুষ ভালো বলবে, দানবীর বলবে, বড় আল্লাহওয়ালা বলবে, এই উদ্দেশ্যে আমল করব। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ হাদিস নবীজি বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইখলাসের সাথে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অল্প আমল করো, ওই অল্প আমল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি করতে পারো ওইটার বিনিময়ে আল্লাহ তোমাকে মাফ করবেন, তোমার নাজাতের জন্য এটা যথেষ্ট হবে। বেশি আমল করতেছো, নামাজ পড়তে পড়তে কপালে দাগ, কিন্তু কেন মানুষ যেন নামাজি বলে, এই নামাজে কাজে আসবে না। সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে ইখলাসের সাথে আল্লাহর